হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা কে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভলটা এখান থেকে শুরু করছি, আর এডি ভলসের তরফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখনই ভলসটা শুরু করছি, এখন প্রায় সন্ধে 7টা বাজে। তো সারাদিন ভল করতে পারিনি আজকে, তো কোনো রকম সারাদিন এত গরম ছিল, কোনো কাজই ঠিকমতো করতে পারছিলাম না। তো এখন সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম বলতে, সন্ধ্যেবেলা এখন একটু টিফিন করব, তো ঝালমুড়ি বানাবো ঘরে বসেই। তো ঘরে বসে কেমন করে ঝালমুড়ি বানায় তোমরা সবাই জানো, তবুও আমি একটা সিম্পলের মধ্যে দেখাচ্ছি, তো সেটাই খাবো। তো সেটা এখন বানাবো, তো তোমরা দেখো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। চলো তাহলে ঝালমুড়িটা দেখাই কী কী করবো, কী কী ভাজবো, তোমরা দেখতে থাকো। তো চলো, তো দেখো আমি এখন মশলা ভেজে নেব, মশলাটা ভেজে নেব আমরা। আমি অল্পই মশলা দেবো, কেন মশলাটা খুব একটা আমাদের খায় না, তো তাই ঝাল টাল একটু কমই কাঁচা লঙ্কা কুচি দেবো, তাই জন্য শুকনো লঙ্কা বেশি দিইনি। তো দেখো দেখো মশলাটা আমি আবার বেটে নেব। আমাদের মিক্সি নেই, তাই এখানেই বাটি। তোমার বাটাটা হয়ে গেছে দেখো। চলো ঘরে যাই, গিয়ে এবার মাখাটা হবে, সব কাটাকাটি করবো। দেখো দেখো আমি নিয়ে নিয়েছি সব কিছু, আমি কী কী দিয়েছি। দেখো ছোলা ভিজিয়েছিলাম, দেখতে পাচ্ছ, এই যে শশা আছে, আলু সেদ্ধ আছে, লঙ্কা নিয়েছি, এরকম ভাজা মশলাটা, আর দেখো চানাচুর, ঝুরি বাদামটা নেওয়া হয়েছে, আর এই যে পেঁয়াজ নিয়েছি, আর লেবু আছে, আর এই যে মুড়ি। তো চলো দেখ। তো বন্ধুরা আমি এখন কাটাকাটিগুলো করে নিই, তোমরা দেখো। আলুটা কেটে নেবো প্রথমে, বাইরে থেকে তো ঝালমুড়ি সবাই কিনে টিনে খায়, তো বাইরে থেকে না খেয়ে ঘরেই মুড়ি থাকে, আলু টালু সবাই সবার ঘরে থাকে, শশা তো মোটামুটি এখন সব মানুষই খায়, তো ঘরেই বানিয়ে নিলে ভালোভাবে খাওয়া যায়, আর কোনো রকম মানে অসুবিধাও হয় না গ্যাস অম্বলে। Thank you.
সবজিটা উঠে যাচ্ছে, অসুবিধাও হচ্ছে। এখনই ওটা খাচ্ছিস, মুড়ি খাবি না? আমাদের ঘরটা খুবই ছোট, কারণ আমরা ভাড়া ঘরে থাকি, তো তাই একটু ভিডিও করতে অসুবিধাও হয়। তার মধ্যে যতটা পারি, যেরকম করে পারি আমি দেখানোর চেষ্টা করি তোমাদের। শশা দেখো কেটে নিয়েছি, দেখো বন্ধুরা সব কাটাকুটি হয়ে গেছে, আলু শশা ছোলা চানাচুরটা দেব। বাদাম কম, মিঠার জন্য ভাল লাগে না, বাদাম একটুখানি দেয়। দেখো লেবু দেব, অনেকে তেঁতুল দেয় তো আমি লেবুই দেব। যা কোথায় পড়লো দানাটা, দেখো নুন দেবো এবার। আমাদের বিট নুন নেই, সাদা নুনই দেবো। তেল দিয়ে দেবো, তেল দেখো, এই দেখো মশলাটা, মশলাটা অল্প দিয়েছি তোমাদের বললাম। তো দেখো বন্ধুরা আমার ঝালমুড়ি মাখা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের শাশুড়ি মায়কে পাঠাবো, এখন খাবো। এই দেখো আমার বর ঝালমুড়ি খায় না, শুধু চানাচুর খাচ্ছে। আর এই যে আমার মেয়ে খাবে অল্প, কিন্তু পড়তে বসেছে। আর এই লোকটা খাই না, টকের জন্য খায় না, টকের জন্য ওর নাকি দাঁত টকে যায়। দেখো ওর নাকি দাঁত টকে যায়, ও খায় না তার জন্য। এত সুন্দর মুড়িটা মেখেছি, খাবে না, আমরাই খাই। তোমরা খাই এখন, আমার মেয়ে খাবে, আমি খাবো। ওই যে আমার শ্বশুর মশাই এসছে, দেখো আমার শ্বশুর মশাই এসছে, দেখো ওই যে বাইরে নিয়ে গেল। তত বেলায় কোথায় যাচ্ছিল? হ্যাঁ চিনি, নেই খাদ্য ওখানে?
হয়েছে ঝালমুড়িটা, খেয়ে দেখবেন ঘরে বানিয়ে। রাস্তা তো কিনে খাওয়া হয়, তো রাস্তায় অনেকটা তেল মশলা থাকে অন্যরকম। না না শুধু ঠ্যাংটা। হ্যাঁ তো কী হয়েছে, আমার বড় লজ্জা পাচ্ছে, বলছে ভিগড়ির মতো বসে আছি নাকি তাই তুলছে। তো খায় না ঝালমুড়ি, তো ঝালমুড়ি খায় না, টক টকের জন্য ওর নাকি দাঁতে খুব লাগে, ওই জন্য শুধু মুড়ি খায়, তাকে খায়নি শুধু চানাচুরটাই খেয়েছে। আমরা খাচ্ছি, বন্ধু মুহূর্তটা নেতিয়ে গেছে, শশা আলু দিয়েছি তার জন্য, কেমন খেতে একটু সময় লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তখন আমি খাই, দেখো আর একটুখানি আছে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবে অন্তত, আর আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, আমাকে ভালোবাসো, তাদের জন্য অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবেই আমার পাশে থেকো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, তো তার জন্য আমাকে সবসময় ভালোবাসা দিও, আমার ভিডিওগুলো দেখো। আমি শর্ট ভিডিও দিই, আবার ভ্লগ ভিডিওগুলোও দিই, তো ভ্লগটা বেশি করে উঠতে পারি না, যতটা পারি ততটাই করি। যেহেতু ভাড়া ঘরে থাকে একটা ছোটো ঘর, তার মধ্যে যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করি। তো এই ছোট্ট বোনেটার পাশে একটু থেকো, এই ভ্লগটা দেখো, আশা করছি পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে, আমার পাশে রাখতে হবে, তার বড় করব না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।